আগামী রবিবার হলদিবাড়ি পৌরসভা নির্বাচন। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে সমস্ত রাজনৈতিক দলের প্রচার। বৃহস্পতিবার হলদিবাড়ি পৌরসভার 11টি ওয়ার্ডের মধ্যে 2টি ওয়ার্ডে প্রচারে নেমে ঝড় তুললেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী। এদিন 9 নম্বর ওয়ার্ডের প্রার্থী অনুপ গুহকে নিয়ে একটি মিছিলে অংশ নেন। মিছিলে এলাকার মহিলাদের উপস্থিতি নজর কাড়ে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক কমিটির সভাপতি অমিতাভ বিশ্বাস, জেলা কমিটির সহ সভাপতি নুরুল খালেক আহমেদ প্রমুখ। হলদিবাড়ি থেকে অমিত কুমার রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।